আবার সাগর তার স্মে তলে ছয় নাম্বার। আজকে আমরা ছয় নাম্বার দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছ এ ইকোয়াল এ বি, বি সেটের উপাদান হচ্ছে এ বি সি, এবং সি সেট হচ্ছে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি, হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, মানে এই সি এর উপাদান সংখ্যা। এই অংশটুকু তাহলে আমরা আগে করে নেই। দেয়া আছে এ ইকুয়াল হচ্ছে এ বি, আর বি সেট হচ্ছে এ বি এবং সি, সি সেট হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এই দুটো সেটের সব উপাদান নিয়ে সি সেটটা হবে। তাহলে আমরা এ এখানে এ এবং এ পেয়ে যাচ্ছি, দুইবার লেখার প্রয়োজন নেই, একটা সেটের উপাদানগুলোকে বারবার লেখার কোনো মানে নেই। আমরা এবার বি লিখব এবং হচ্ছে সি। তাহলে সি সেটের উপাদান হচ্ছে তিনটি, এ বি এবং হচ্ছে সি, তাহলে সি সেটের উপাদান হচ্ছে তিনটি। এখন বের করতে হবে পি অফ সি। পি অফ সি বলতে বোঝায় সি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যায় সবগুলো উপসেট নিয়ে একটা সেট তৈরি করো, সেটাকে আমরা বলবো হচ্ছে উপ শক্তি সেট বা পাওয়ার সেট। দেখো এ হচ্ছে ওয়ান এবং টু, এখান থেকে আমরা কয়টা উপসেট পাবো দেখি কি করা যায়। আমি প্রথমে এই দুটো নিয়ে একটা উপসেট তৈরি করি, ওয়ান এবং হচ্ছে টু। আমি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে তৈরি করি, আমি ওয়ান নিয়ে একটা সেট তৈরি করি, আমি টু নিয়ে একটা সেট তৈরি করি, এবং সবচেয়ে শেষ যেটা হবে সেটা হবে ফাঁকা সেট। কারণ ফাঁকা সেটকে যে কোনো সেটের প্রকৃত উপসেট বলা হয়। তাহলে আমরা লিখে দিলাম ফাঁকা সেট উড়ি চিহ্নর মাধ্যমে। এখন দেখো এই সবগুলো সেট নিয়ে যদি এবার একটা সেট তৈরি করি, তাহলে সেটা হয়ে যাবে পি অফ এ, অর্থাৎ এ সেটের পাওয়ার সেট। সেটাই আমাদের এখানে করতে হবে পি অফ সি। সুতরাং পি অফ সি, প্রথমে আমরা এই তিনটা উপাদান নিব, অর্থাৎ এ বি সি একটা নিলাম, এরপর আমরা দুইটা নিব এ বি, এরপর আমরা এ সি নিব এ সি, এরপরে আমরা নিতে পারি বি সি, বি এবং হচ্ছে সি, এরপরে সিঙ্গেল সিঙ্গেল আমরা এ বি সি, এবং সর্বশেষ ফাঁকা সেট। যেহেতু এটা পাওয়ার সেট, সবার শেষে দেখো হয়ে গেল টু টু দি পাওয়ার এন আকারে উপসেট সংখ্যা নির্ণয় করা যায়। এখান দেখো সি এর উপাদান সংখ্যা এ বি সি তিনটি, তাহলে টু টু দি পাওয়ার হচ্ছে কত? থ্রি, মানে হচ্ছে এইট। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি, তাহলে উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার এন আকারে আমরা কতগুলো হবে সেটা বের করতে পারি। এখন দেয়া আছে হচ্ছে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এটা দেয়া আছে, এটাকে আমরা এখন লিখব সি এর উপাদান সংখ্যা এন সমান হচ্ছে থ্রি। কীভাবে সেটা? দেখো একটা দুইটা তিনটা, সি এর উপাদান সংখ্যা তিনটি, তাহলে এন ইকুয়াল হচ্ছে থ্রি। পি অফ সি এর উপাদান সংখ্যা কত পেলাম আমরা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি, লিখলাম এইট। এইটকে আমরা কীভাবে লিখতে পারি? টু টু দি পাওয়ার হচ্ছে থ্রি, টু টু দি পাওয়ার হচ্ছে এবার এন। কেন এন? দেখো এনের মান কিন্তু থ্রি, যেহেতু যেহেতু এন ইকুয়াল হচ্ছে থ্রি। হয়ে গেল, এই ছিল আমাদের অঙ্ক। অর্থাৎ সি এর উপাদান সংখ্যা এন হলে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে। আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।